কে কিভাবে কাকে ম্যানেজ করে কাগজ জমা দেবেন ইটালিতে, সেটা সবার আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি কমেন্ট করব না। কিন্তু কাগজটা জমা দেওয়ার আগে যে আপনাকে জমা দেবে তার কাছ থেকে অন্তত পক্ষে এইটুকু শিওর নেবেন সে কাগজটা কাকে দিয়ে জমা দিচ্ছে, কোন কোম্পানিতে জমা দিচ্ছে। অন্তত পক্ষে আপনি না বুঝেন, আপনি কোম্পানির একটা ওয়েবসাইট নেন, কোম্পানির একটা ইনকাম ট্যাক্সের কাগজ থাকে সেটা দেখতে চান, একটা কপি চান, এটা দেওয়া কোনো ব্যাপারই না। আপনি যদি আমি আপনার কাগজ জমা দিই, আমার হাতে কাগজগুলো থাকতে হবে, তো আপনাকে একটা কপি দিতে তো আমার সমস্যা নেই। আপনি এটা চাইতে পারেন যে আমি যে কোম্পানি দিয়ে দিচ্ছ তুমি আমাকে সেই কোম্পানি ইনকাম ট্যাক্সের একটা লেটেস্ট বছরের 2022 সালের ইনকাম ট্যাক্স এখন দেওয়া হচ্ছে, তো তারা যে ট্যাক্স রিটার্ন করেছে সেটা আমি আমাকে একটা কপি দাও, আমি দেখি যে তারা অ্যাকচুয়ালি আছে কিনা। এতে আপনি বুঝতে পারবেন কোম্পানিটা জেনুইন কিনা, অ্যাকচুয়ালি এক্সিস্ট কিনা। সে বলল হাইচাম্মাইচাম কোম্পানি, কিন্তু হাইচাম্মাইচাম কোম্পানি ট্যাক্স রিটার্ন নাই, তার মানে হাইচাম্মাইচাম হাই হয়ে গেছে, আপনার কাছ থেকে প্রতারণা করে টাকা নিতে পারবে না। ডকুমেন্টগুলো একান্তই ব্যক্তিগত, তো অনেক মালিক কারো হাতে হ্যান্ড ওভার নাও করতে দিতে চাইতে পারে, এটা অসম্ভব কিছু না, কারণ এই জিনিসগুলো সবাই সবাইকে দেয় না। কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই এই ডকুমেন্টগুলো স্ক্যানিং করে মিনিস্ট্রিতে পাঠাতে হবে, তখন তাকে দিতেই হবে, এর কোনো বিকল্প নেই, তো আপনি সেটা দিতে পারেন। মানে আপনি যেন ধরা না খান সেজন্য হ্যাঁ, আপনাকে বললাম যে আপনি কি কি চাইতে পারেন। চাইতে পারেন, আপনার যে মালিক এখানে কোম্পানির কোনো ম্যানেজার, কোম্পানির কোনো ডিরেক্টর ইম্পর্টেন্ট না, অ্যাপ্লিকেশনটা হবে সরাসরি মালিকের আন্ডারে, ওনারের আন্ডারে, তো আপনি ওনারের ডকুমেন্টের আইডেন্টি চাইতে পারেন, আপনি কার আন্ডারে সে কাজ করবেন সেটা চাইতে পারেন। সে মালিক যে ইটালিয়ানই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, ইটালিতে বৈধভাবে বসবাসকারী একজন বাঙালি হতে পারে, একজন রোমানিয়ান হতে পারেন, একজন শ্রীলঙ্কান হতে পারেন, আফ্রিকান একজন হতে পারেন, ইন্ডিয়ান হতে পারেন, অথবা আফ্রিকা মহাদেশ থেকে কেউ হতে পারেন, এটা কোনো ইম্পর্টেন্ট না, কিন্তু তাকে একটা প্রতিষ্ঠানের মালিক হতে হবে, সেই প্রতিষ্ঠানটা ইটালিতে একটা নির্দিষ্ট পরিমাণের ইনকাম সোর্স থাকতে হবে, তার একটা নির্দিষ্ট নিজস্ব প্রতিষ্ঠান থাকতে হবে, সেই প্রতিষ্ঠানের লোকবল থাকতে হবে, তখনই সে কাগজ জমা দেওয়ার জন্য কোয়ালিফাই হবে। তো যখন প্রসেসটা মিনিস্ট্রিতে প্রেজেন্ট করা হবে, মিনিস্ট্রিগুলো এখানে সব কিছু অনলাইনে ভেরিফিকেশন হচ্ছে এখন, খুব দ্রুত কাগজ দেওয়ার জন্য সব কিছু ওরা অনলাইনে ইনকাম ট্যাক্স দেখবে, সে মালিক সব ওয়েতে ঠিক আছে কি না সেটা চেষ্টা করবে। এইখানেই অনেক সময় ফাঁকফোকরটা হয়ে যায়, অনেকে এক্সিস্ট না হয়েও এক্সিস্ট নিজেদেরকে এক্সিস্ট আছে সেটা দেখাচ্ছে, নামমাত্র কোম্পানি খুলে নামমাত্র ট্যাক্স ডিক্লারেশন দেখায় কোম্পানি দিয়ে লোকজনের অ্যাপ্লাই করতে পারছে, সেটা আপনার দেখার বিষয় না। আপনি আসবেন, মালিক এক্সিস্টেড, আপনি আসার পরে সেটা অফ করে দিতে পারবেন, এটা ইম্পর্টেন্ট। যতটুকু সম্ভব ইনফরমেশন নিয়ে কাগজগুলো জমা দেওয়ার চেষ্টা করুন, কেউ বলছে জমা দিতে পারবে তাকে ফোন নাম্বার দিয়ে, ভাই টাকা যা লাগে নেন, কত টাকা লাগে দিতে হবে দিয়ে দিবেন, তো প্রতারণার শিকার তো হবেনই, আপনিই তো তাকে পথ দিচ্ছেন, লোভ দিচ্ছেন। হ্যাঁ, আপনার বিদেশে আসার প্রয়োজন আছে, ইটালি ইউরোপিয়ান কান্ট্রি, পৃথিবীর অষ্টম বড় অর্থনৈতিক দেশ, এখানে সুবিধা আছে, সোর্স আছে, জব আছে, কিন্তু অনেক সমস্যা আছে, তো সেগুলো আপনাদের যারা বাইরে আছেন তারা ফিল করবে না, দরকার নেই আপনার ফিল করার, কিন্তু আপনি আসতে চাচ্ছেন, কোথায় আসবেন, কিভাবে আসবেন, এসে কোথায় থাকবেন, কে আপনাকে শেল্টার দেবে, এই অ্যাপ্লিকেশনগুলো করার ক্ষেত্রে সবচেয়ে বড় কোম্পানির বাইরে যে জিনিসটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থাকার বিষয়টা। ইটালিতে একটা বাসার ভিতরে আপনারা অনেকেই জানেন, এক বাসার ভিতরে 3 রুমের বাসায় 20 জন থাকে, অনেকেই শুনছেন, যেটা প্রবাসীদের ক্ষেত্রে অনেকেরই জানা আছে,
20 জন থাকা মানে যে সেই বাসায় 20 জন লোক থাকার অনুমতি আছে সেটা কিন্তু না, ওই বাসাতে 4 থেকে 5 জন লোক থাকার অনুমতি আছে। আপনি যখন ফার্স্ট ইতালিতে আসবেন আপনার ওই রকম একটা অনুমতি পত্রের প্রয়োজন হবে, তো এক বাসা দিয়ে কিন্তু 20 জনকে দিতে পারবে না। তো যদি এক বাসাতে 5 জন লোক অলরেডি থেকে থাকে লিগ্যাল ওয়েতে, সে কিন্তু তার কোনো অপশন নেই আপনাকে অনুমতি দেওয়া। এই কাগজটা ছাড়া আপনি ইতালিতে আসলেও আপনার যে প্রেজেন্টেশন সেটা আপনি করতে পারবেন না, তখন কি হবে করতে পারবেন না, ওইটা ছাড়া আপনি যখন ডকুমেন্ট প্রেজেন্টেশন না করতে পারবেন তার মানে আপনি ওয়ার্ক পারমিট হাতে নিতে পারছেন না, তখন আপনাকে টাকার বিনিময়ে যার এটা অ্যাভেলেবেল আছে তার কাছ থেকে কিনে নিতে হবে হিউজ অ্যামাউন্ট দিয়ে। শুধু কি তাই, তার যেই জায়গায় কাজ করবে সেই জায়গাটি তার কিনে নিতে হবে, এমন না সে এক জায়গায় কাজ করলো আরেক এলাকাটা কিনে নিবে। আর এইটা এরকম ও পসিবল না যে আপনি রোমে আসলেন আপনি জেনোয়া শহর থেকে আপনার এই অনুমতিটা নেবেন, আপনি ভেনিসে আসছেন আপনি মিলান শহর থেকে অনুমতিটা নেবেন, আপনি যেই প্রভিন্সে মানে যেই ডিস্ট্রিক্টের আন্ডারে এসেছেন সেই ডিস্ট্রিক্টের এবং যেই বাসায় আপনি উঠবেন সেই বাসার এই অনুমতিটা থাকতে হবে। সো বি কেয়ারফুল, সবগুলো ইনফরমেশন নিয়ে সব পসিবিলিটি যাচাই করে সব ডকুমেন্ট আপনার ফেভারে আছে কিনা সেটা যাচাই করে তারপরে আপনি যার সাথে কথা বলছেন তার সাথে চুক্তিবদ্ধ হন। সেটা লিখিত হতে পারে, সেটা একটা ভিডিও কল রেকর্ডিংয়ের মাধ্যমে হতে পারে, একটা প্রমাণ রাখুন তার সাথে আপনি করছেন। যদি সে আপনাকে এই প্রমাণটুকু দিতে না চায় তাহলে বুঝবেন রং নাম্বার, রাইট, কারণ সে যদি জেনুইন হয় তার তো কোনো প্রুফ দিতে সমস্যা নেই, আপনি বাংলাদেশে বসে তো তার নামে কেস করতে পারবেন না, কিন্তু আপনি তাকে একটা বিনিময়ের মাধ্যমে তার সাথে চুক্তিপত্র করতেছেন তো প্রুফ আপনি চাইতেই পারেন, সে কিন্তু আপনার কাছ থেকে টাকা ব্যাংকে চেঞ্জ করবে না, তাকে আপনি টাকা হাতে দেবেন যখন কাজ কমপ্লিট হবে, কিন্তু আপনি অ্যাডভান্স করতেছেন আসার পরে কাজ হবে না তখন সে অস্বীকার করতে পারে, এটা নিয়ে আপনাকে দৌড়াতে হবে, ঝামেলা আপনিই পড়বেন। যতটুকু সম্ভব যাচাই করুন, ইনফরমেশন নিন, যদি আপনার কাছে বিন্দুমাত্র ভয় থাকে আপনার কাছে কোনো জিনিসটা নিয়ে সন্দেহান হয় আপনি ফেসবুকে অনেক পেজ আছে ইটালিতে যারা ইটালিয়ান এই ধরনের ইনফরমেশন দিচ্ছে সেখানে একটা পোস্ট করুন, সেখানে জানতে চান আপনাকে যারা যেটা জানে সেটা দিয়ে হেল্প করবে। আবেদন করুন, আপনাদেরকে যারা বলতেছে করে দিতে পারবে করুন, কিন্তু ইনফরমেশনগুলো জেনে নিন, সব ডকুমেন্ট ঠিক আছে কি না সেটা জেনে নিন। শুধু আপনাকে বলছে আবেদন করে দেব আপনি বিশ্বাস করলেন টাকার বিনিময় করলেন সেটা করতে যাবেন না, কারণ আপনি একবার করে ফেললে দ্বিতীয়বার করতে পারবেন কি না সেটা আপনি জানেন না, কারণ আপনার যে টাকাটা জমা দেবেন অবশ্যই সে একটা ডিপোজিট নেবে সেটা ফেরত পাবেন কি না আপনি জানেন না, তো সেটা কত দিনের ভিতরে হবে সেটাও আপনি কথা বলে নিন, ডিটেলসে কথা ক্লিয়ার করে নিন, পারলে লিখিত নিন না পারলে ভিডিও রেকর্ডিং করে নিন তার সম্মতিতে, অসম্মতিতে না, যে আমরা কি করব আপনি কিভাবে কাজ করবেন কতদিনে কাজ করবেন, যদি 2 মাসের মধ্যে জমা দেওয়ার আপনার নূল অবস্থাটা বের না হয় তাহলে আপনি বুঝে নেবেন আপনার কাগজ না হওয়ার চান্স খুবই কম, হবে না সেটা না কিন্তু খুবই কম, পসিবিলিটি 10%-এর আশেপাশে চলে যাবে, তখন আপনি আপনার ডিপোজিট ফেরত চাইতে পারেন। যদি সে বলে দেবে না বা জমা দেওয়ার আগে এই টাইপের কথা বলে নিন কত দিনের ভিতরে আপনি কাগজ হবে না হলে কত দিনে টাকা ফেরত দেবেন। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, প্রতারণার হাত থেকে বেঁচে থাকুন, প্রতারকদের উৎসাহিত করবেন না, সচেতন থাকুন, নিজে সচেতন হন আরেকজনকে সচেতন করুন, সবাইকে সঠিক ইনফরমেশনটা পৌঁছে দিন। আপনাদের যে কোনো কনফিউশন যে কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে পাশে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।